বেলা তখন ডুবে গেছে। একটু পরে মাগরিবের আজান শুরু হবে। বিশ্রামকক্ষে রক্ষিত পোশাকাদি আনিয়ে নিয়ে বখতিয়ার খলজি অজু করে বসল। দাস দাসীদের পছন্দ নাকচ করে দেওয়ান সাহেবের মাকানের যে কক্ষে দিলারা তার থাকার জায়গা করে দিল, সেটা একটা বাস্তবিকই আরামদায়ক কক্ষ। দক্ষিণ পূর্বে খোলা প্রাঙ্গণ, অন্দরের সাথে সংলগ্ন অথচ একেবারেই পৃথক এ কামরাটি বেশ নিরিবিলি। আলো বাতাসের অকৃপণ পরশে এ কামরা বড় ঐশ্বর্যশালী। কামরাটির দুই দিকে দুই দরজা, বহির্মুখী অন্তর্মুখী। অন্তর্মুখী দরজার পরেই পৃথক পৃথক দুই কক্ষের দুই দেয়ালের মাঝ দিয়ে সরু পথ অন্তর্মহলের সাথে কামরাটিকে সংযুক্ত করেছে। এই পথেই অন্তর্মহলের মেয়ে পুরুষ এই কামরায় যাওয়া আসা করেন। নামাজ পড়ে উঠে বসতেই নাস্তার আঞ্জাম নিয়ে দাস দাসীরা হাজির হল। পানাহারের পর দাস দাসীরা বিদেয় হতেই অন্তর্মুখী দুয়ারের পর্দার আড়াল থেকে একটা মিষ্টি কণ্ঠের আওয়াজ এল, আসতে পারি? চমকে উঠল বক্তিয়ার। এ কণ্ঠ দিলারার। অপ্রতিভ মুহূর্তে দিলারা বানুর অস্বাভাবিক কণ্ঠস্বর অনুধাবন করতে না পারলেও এ কণ্ঠস্বর পয়চান করতে বক্তিয়ারের আদৌ সময় লাগলো না। অনুপম খুবসুরতের সে অদ্বিতীয় তরুণীটিই দিলারা। এটা জানার পর থেকে বিহবল বক্তিয়ার নিজের অস্তিত্বটাই অনেকটা হারিয়ে বসেছিল। অর্ধকুম অর্থ জাগরণ অবস্থা হু হা না দিয়ে প্রয়োজনীয় জবাবগুলি কোনোমতো সম্পন্ন করে গেলেও সেই থেকেই সে প্রকৃতিস্থ ছিল না। এখানে এসে সে সাক্ষাৎ পাবে দিলারার, আর এমন এক আজব ঘটনার মধ্য দিয়ে গড়িয়ে গড়িয়ে এসে এই অবস্থায় পড়বে সে, এটা তার কল্পনাতেও এখন তক আসছে না। তামাম কিছু এখনও তার কাছে এক খোয়াব। এ মুহূর্তে দিলারার এই ডাক ফের নিশির ডাকের মতোই চমকিয়ে দিল বক্তিয়ারকে। সঙ্গে সঙ্গে জবাব দেওয়ার হুঁশটাও তার রইল না। সে ধর্মর করে উঠে সোজা হয়ে বসতে বোরকা ঢাকা দিলারা বানু কক্ষের মধ্যে প্রবেশ করল। বক্তিয়ার থেকে দূরে একটা কুরসি টেনে বসে তিনি প্রশ্ন করলেন, কে আমি তা পয়সান করতে পারেন? আবার সে বিহবলতা। দিলারা এসে নির্জন কক্ষে সামনাসামনি বসবে, তার এত বেশি আশা কি করে করে সে? শুধু শক্তদিলের বেপরোয়া মানুষ বলেই উচ্ছ্বাসের আধিক্যে সে হাস্যস্পদ করে ফেলেনি নিজেকে। দিলারা বানুর প্রশ্নের জবাবে বখতিয়ার খলজি স্মিত হাস্যে বলল, জি পারি, কে আমি? আমার একান্ত হিতাকাঙ্ক্ষিনী দিলারা বানু বেগম। দিলারার মুখেও হাসি ফুটে উঠল। তিনি বললেন, তখন যে বড় চিনতে চাইলেন না আমাকে। কখন? যখন আপনার চোখের উপর খোলা বারান্দায় দাঁড়িয়েছিলাম, আপনি তো আমায় সামনাসামনি দেখলেন। বখতিয়ার ওই একই রকম স্মিত হাস্যে বলল, না দেখলেও আমি কেমন করে চিনব বলুন? আপনার চেহারা তো আগে কখনো দেখিনি। দিলারার খেয়াল হল ব্যাপারটা তো ঠিকই তাই, চেহারা দেখে বক্তিয়ার তাকে চেনার কথা নয়। একটু থেমে আবার বললেন, আমার চেহারা তো আগে সত্যিই দেখেননি, কিন্তু এখন তো দেখলেন। এখন মানে? মানে ওই খোলা বারান্দায়। জি হ্যাঁ। কেমন দেখলেন? কি আমার চেহারা একেবারে যাচ্ছে তাই? তাই নয়। দিলারা বোরকার মধ্যে মুখ টিপে হাসছেন। হাসতে হাসতে মুখটা তিনি অল্প একটু ঘুরিয়ে নিলেন। বক্তিয়ার তবু এর মধ্যে জবাব দিতে পারল না, সেও একটু থামল। তারপর সে ধীরে ধীরে বলল, দেখুন, আপনারা আমাকে মেহরবানি করে মেহমান করে নিয়েছেন, আমার সাথে কি মজাক করা ঠিক আপনার? দিলারা বানু হক চকিয়ে গেলেন। একেবারে ভিন্নতর জবাব একটু বিস্মিত কণ্ঠে বললেন, মানে? আপনার চেহারা ভালো না মন্দ এটা আমার মুখে শুনতে চাওয়া হয়তো আপনার ঠিক নয়। তাই? আপনাকে আমি অত্যন্ত সদাশয়া আর আমার প্রতি যথেষ্ট সহানুভূতিশীল বলেই জানতাম, কিন্তু আপনার রূপটাও যে এত অধিক উমদা আর এত বেশি আকর্ষণীয় এটা আগে জানলে আমি বরাবরই দূরে রাখতাম নিজেকে। এবার খানিকটা শব্দ করে হেসে ফেললেন দিলারা বানু। বললেন, কাছে রাখলেন কখন যে দূরে রাখতে চাইছেন? না মানে আপনার প্রসঙ্গটা যথাসম্ভব ঝেড়ে ফেলতাম দিল থেকে। হেতু? ময়ূরের আশপাশে দাঁড় কাকের ঘোরাফেরা অনেকটা বেলেল্লাপনা, ওটা আমার একদম না পছন্দ। সর্বনাশ, এত বেশি চিন্তা করেন আপনি? বক্তিয়ার খলজি ক্লিষ্ট হাসি হাসল, বলল, অস্তিত্বের লড়াইয়ের তীক্ষ্ণতম ফলার সামনে হরদম যাদের সিনা পেতে দাঁড়িয়ে থাকতে হয় তাদের চিন্তাশক্তি কমজোর হলে চলবে কেন? ক্ষণিকের জন্য নীরব হলেন দিলারা বানু। একথার কোনো সদুত্তর তিনি তালাশ করে ফেলেন না। একটু থেমে বললেন, আপনি শুধু অদ্বিতীয়ই নন, বড় অদ্ভুত। মানে?
দিল আর দেহ দুটোই এত বেশি তেজি এমনটি কদাচিৎ দেখা যায়। আপনি আমাকে সান্ত্বনা দিচ্ছেন? কি দিচ্ছি জানি না, তবে আপনি বড় ভাবিয়ে তুলেছেন আমাকে। জি, আপনি গজনীতে গিয়েছিলেন? জি, আপনাদের চলে আসার কয়েকদিন পরেই গিয়েছিলাম। কিছু হয়নি? বক্তিয়ার হেসে বলল, হবে না কেন? আরিজের দপ্তরে গিয়ে জিন্দেগির তিক্ত অভিজ্ঞতা আমার আরও খানিক বেড়েছে। ক্ষীণ একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে দিলারাবানু বললেন, এমনটি যে হবে এ ভয় আমার ছিল। তা যাক, আমার খত আপনি পেয়েছিলেন? হ্যাঁ, পেয়েছিলাম, আর ওই মুহূর্তে ওটাই ছিল আমার মস্ত বড় সান্ত্বনা। পেয়েছিলেন? আলহামদুলিল্লাহ। আমি তো ভেবে রেখেছি ওটা আপনার হাতে পড়বে না। না, পড়েছিল। মাঝে মাঝে কিছু অদ্ভুত খোশনসিব আমারও হয়। ওই খত পাওয়ার পরই বুঝি হিন্দুস্তানে এসেছেন? হ্যাঁ, কয়দিন পরই। ওটা না পেলে এখানে হয়তো আসতেনই না আপনি, তাই না? না, ঠিক তা নয়। হয়তো আমি আসতামই, তবে আপনার খত ওটা ত্বরান্বিত করেছে। আসতেনই আপনি? হ্যাঁ, আসতামই। জিন্দেগির লড়াইয়ে জিততেই হবে আমাকে। অস্তিত্বের লড়াইয়ে শুধু টিকে থাকাটাই নয়, বিশেষ এক নিশানা হয়ে টিকতে হবে আমাকে। আর হিন্দুস্তানের চেয়ে তার বেহতার ময়দান নজরে আমার আজও নেই। স্রেফ তার খত পেয়ে বক্তিয়ার এখানে এলে দিলারাবানু অধিক খুশি হতেন। ওদিকে আবার বক্তিয়ারের সংকল্পের কথা শুনেও বুকটা তার ফুলে উঠল। লোকটা একদম নিঃস্ব, কিন্তু কারো কোনো দান সে কিছুতেই কবুল করবে না, সোনা দানাও নয়। এই নির্লোভ লোকটার চরিত্রের বৈচিত্র্য দিলারাবানুর বিস্ময়ের বিপুল ভাণ্ডার পয়লা দিন থেকেই এক টানা ভর্তি করতে লাগল। জাররা ক্ষোভ আর জিয়াদা গর্বের এক মিশ্রিত অনুভূতি নিয়ে দিলারাবানু বললেন, সাব্বাস। তাই এসেই বুঝি সরাসরি বাদাউনে চলে গেলেন? না, দিল্লিতেই পয়লা আসি। ওখানে আমি আপনাদের অনেক তালাশ করেছি, কিন্তু দিলারাবানুর কণ্ঠস্বর ভারী হল। বললেন, হ্যাঁ, স্বাভাবিকভাবে ওখানে আমাদের থাকার কথা, কিন্তু কর্তার ইচ্ছাই কর্ম, আমাদের কি করার আছে বলুন। হ্যাঁ, তাই। তবে কি? হঠাৎ সেনা বিভাগ থেকে আপনার আব্বাকে শাসন বিভাগে পার করে আনার পেছনে যুক্তিটা কি ছিল? মানে আপনার আব্বাকে? শুধু আব্বাকে নয়, ভাইজানকেও। জি, আমার ভাইজানকেও সেনা বিভাগ থেকে শাসন বিভাগে পার করে আনা হয়েছে। কারণটা কি? সবই আমাদের নসিব। আমরা কিছু বেইমানের বদ মতলবের শিকার হলাম। তারা শাহনশাহকে বুঝালো গজনীর সাবেক সুলতানের বংশধরদের প্রতি আব্বা আর ভাইজান খুব অনুরক্ত। ব্যাস, আর যায় কোথায়? আমার আব্বা আর ভাইজানের মদদে তারা তাদের হৃত মসনদ পুনরুদ্ধারের কোশেশ করতে পারে ভয়ে সুলতান শুধু সেনাবিভাগ থেকে আব্বাদের সরিয়ে নিয়েই নিশ্চিন্ত হলেন না, এই হিন্দুস্থানে স্থানান্তরিত করলেন। গজনীর বর্তমান আরিজ তাহলে? হ্যাঁ, খুবই স্বাভাবিক, তারও হাত ছিল এখানে। থাকবে না? পদের লালচ কার না থাকে, বিশেষ করে সে পদ যদি এমন দুষ্প্রাপ্য পদ হয়। ক্ষুদ্র একটা নিঃশ্বাস ফেলে বক্তিয়ার ফের প্রশ্ন করল, আপনার ভাইজান এখন দিল্লিতে? দিল্লিতে। এতদিন এ আজমিরের রাজস্ব বিভাগেই ছিলেন, কয়দিন আগে দিল্লির মাননীয় শাসনকর্তা ভাইজানকে শাহি দরবারের সহকারী করে দিল্লিতে টেনে নিয়েছেন। ওখানে উনি একাই থাকেন? হ্যাঁ, আপাতত একাই, তবে অল্পদিনের মধ্যে ভাবি সাহেবাও যাবেন ওখানে। ভাবি সাহেবা মানে ওই? দিলারাবানু হেসে ফেললেন, বললেন, হ্যাঁ হ্যাঁ, ওই উনি যিনি আপনাকে আসামি বানানোর বরকতে আপনার সন্ধান পেলাম আমরা। বক্তিয়ারও হেসে উঠল, হাসতে হাসতে বলল, তা অবশ্য ঠিক, নইলে কোনো দিক দিয়ে এসে ফের কোন দিক দিয়ে চলে যেতাম? কারো সাথে কারো মোলাকাতই হতো না। আল্লাহ তাআলা মেহেরবান, উনি আমার ডাক শুনেছেন। ডাক শুনেছেন মানে? বক্তিয়ারের দিলে কিঞ্চিত পুলক, বোরকার আড়ালে দিলারার মুখে ঈষৎ হাসি। দিলারাবানু জবাব দিতে বললেন, যিনি আমার জান বাঁচালেন তার সাথে জিন্দেগিতে আর মোলাকাতই হবে না, এটা কি কম তকলিফের কথা? যাকে ডাকলে তামাম তকলিফ লাঘব হয় তাকে আমি দিল দিয়ে ডেকেছি। বক্তিয়ার এবার কপট গাম্ভীর্যে বলল, এটা আমাকে না শোনানোই ভালো, বুঝলেন? কেন? এতে কাঙ্গালের লোভ বেড়ে যায়। দিলারার কণ্ঠ শক্ত হল, বলল, তা গেলেও দোষ দেব না। দোষ দেবেন না? কেন দেব? আজীবন তামাম লোভ সম্বরণ করে কাঙ্গালকে চলতে হয়, তাদের দিলে কালে ভদ্রে এক আধটা লোভ পয়দা হলে তা দোষের বলবো কেন? প্রয়োজনে সে লোভ সম্বরণ করার হিম্মত কাঙ্গাল গরিবের থাকে, কিন্তু যাদের লোভ
হারওয়াক একটানা পূরণ হতেই আছে, একটা লোভ সংবরণ করার প্রশ্নেও মাথা যাদের বিগড়ে যায় তাদের লোভ দেখলেই আমার ঘৃণা হয়, ওদের ওই প্রবৃত্তি আমার অসহ্য। এমন সময় পর্দার আড়ালে এক বাঁদি এসে দাঁড়ালো। সে বলল, আপামনি, সাহেবজাদা আরমান খা তশরিফ এনেছেন। সঙ্গে সঙ্গে দিলারা ফের বললেন, অসহ্য? বাদি বলল, জি। গতকালই গেলেন উনি, আবার কেন? তা তো আমি জানি না আপা। কোথায় উনি? হুজুরের সাথে আলাপ করছেন। হুজুর বললেন, সাহেবজাদা থাকার ব্যবস্থা করে দাও। ওই যে উত্তর দিকের কক্ষগুলো ফাঁকা আছে, ওটার একটা দাওকে। সাহেবজাদা আকারে ইঙ্গিতে এই কক্ষে আসার ইচ্ছা প্রকাশ করলেন। দিলারার চোখ জ্বলে উঠল। বললেন, মেহমানের কোনো ইচ্ছে নেই, মেজবান যেখানে রাখবে সেখানেই তাকে থাকতে হবে। যাও, আমি আসছি। বাদিটা বিদেয় হতে বক্তিয়ার প্রশ্ন করল, কে এই আরমান খা সাহেব? দিলারা বানু নাখোস কণ্ঠে বললেন, মাননীয় রাজস্ব উজিরের আওলাদ, খাস মন্ত্রীপুত্র। মানে আপনাদের উপরওয়ালা? দিলারা বানু ক্লিষ্ট হাসি হাসলেন, বললেন, বর্তমান প্রশাসনে কে যে কখনকার উপরওয়ালা তা ওই একমাত্র উপরওয়ালাই বলতে পারেন। একটা মুলুকের রাজস্ব বিভাগের দেওয়ানি আলা কোনো উজিরের চেয়ে খাটো নন। তবু যখন উজির ওরা, তখন উপরওয়ালা বই কি? দিলারা বানু উঠে দাঁড়ালেন। তা দেখে বক্তিয়ার খলজি বলল, দেখুন, এ কক্ষই যখন চান উনি, তখন আমাকে যে কোনো কক্ষে পার করে দিন, আমার কোনো অসুবিধা হবে না। বিদ্যুৎ বেগে ঘুরে দাঁড়ালেন দিলারা বানু। বললেন, আমার অসুবিধা হবে? আপনার? বেয়াদবকে আশকারা দেয়া আমার সহ্যের বাইরে। তবু আমার মেহমানের অবমাননা এ মাকানে আমি থাকতে হবে না। মানে? দিলারা বানুর কণ্ঠস্বর ইস্পাতের মতো শক্ত হল। বললেন, মানে দুনিয়াটা নড়তে পারে, তবু আমার মেহমান আমার দেয়া কক্ষ থেকে এক চুল নড়বে না। দুমদাম পদক্ষেপে বেরিয়ে গেলেন দিলারা বানু। আরমান খার থাকার ব্যবস্থা ভিন্ন কক্ষেই হল। মনে মনে নাখোস হলেও দিলারার মনোরঞ্জনে আরমান খা অদৃশ্যবর্তিনী দিলারাকে শুনিয়ে শুনিয়ে দাসীবাদীদের উদ্দেশ্যে বললেন, আরে তোমরা এত ব্যস্ত হচ্ছ কেন? তোমাদের হুজুরাইন আমার জন্য যে কামরা পছন্দ করেন সেই কামরাই আমার পছন্দ, কারণ তার পছন্দ আর আমার পছন্দ পৃথক কিছু তো নয়। বান্দাবাদী এ বক্তব্যে কে কি বুঝল সেটা তারাই ভালো জানে। দিলারা বানু এটা শুনে বিদ্রুপের হাসি হাসলেন। তামাম রাত মেহনত করার পর পরের দিন সকালে দেওয়ান সাহেব বাদাউনের দূতকে প্রার্থিত ব্যাখ্যাসহ কাগজপত্রাদি ফিরিয়ে দিয়ে বললেন, আপনারা সকলে এবার চলে যান। বক্তিয়ার এক সময় আমার এক মস্ত উপকার করেছে, ও কয়েকদিন আমার এখানে থাকবে, ও আমার মেহমান। বক্তিয়ারের মতো একটা মামুলি সেপাহের এ খোস কিসমতি দেখে বাদাউনের দূতের দিলে কিছুটা ঈর্ষা পয়দা হল। তবু দিলের বেদনা দিলে চেপে হাসি মুখে জি আচ্ছা জি আচ্ছা বলে বাদাউনের দূত সদল বলে বাদাউনে ওয়াপাস গেলেন। উজিরজাদা আরমান খা দিলারা বানুর পানি প্রার্থী। আনুষ্ঠানিকভাবে এ প্রস্তাব উপস্থাপিত না হলেও উজিরজাদার আচরণে এটা অনেকখানি জানাজানি হয়ে গেছে। এতে উপরওয়ালার আওলাদ, তার উপর হবু জামাই, এর উপর আর কথা আছে? আরমান খার আধিপত্য আর সম্মান যে মাকানে সর্বাধিক, এ সম্বন্ধে আরমান খা নিঃসন্দেহ। সেই আরমান খা খাহেস প্রকাশ করেও যে কামরাটি পেলেন না, সে কামরা দখলকারী ব্যক্তিটি হয়তো আরও জবরদস্ত কে না কে ভেবে খা সাহেবের সারারাত ঘুমটা খুব ভালো হয়নি। দাসী বাদী চাকর নফর কেউ তাকে বক্তিয়ারের ব্যাপারে কোনো সুস্পষ্ট ধারণা দিতে পারেনি। পরের দিন সবে রাতেই বক্তিয়ারের পদ পদবীর খবর নিয়ে হেসেই ফেললেন খা সাহেব। খা সাহেবের বুকটা বড় হালকা হল। এমন একটা তুচ্ছ লোককে নিয়ে এতটা পেরেশান হয়ে পড়ায় নিজেকে তিনি নিজে ধিক্কার দিতে লাগলেন। এরপর আরমান খার দিলে বক্তিয়ারের প্রতি একটা উপেক্ষাজাত করুণার উদ্রেক হল। কাঙ্গাল মিসকিন আদমি দৌলতমন্দের নেক নজরে পড়ে একটু আদর যত্ন ভোগ করছে করুক, এতে আপত্তি করার কি আছে? তবে আদর যত্নের মাত্রাটা বড় দৃষ্টিকটু, এই যা। এ নিয়ে একবার কথাও তুললেন আরমান খা। কথাটা কেউ গায়ে না মাখায় খা সাহেবও মাথা ঘামাতে গেলেন না। মামুলি এক সেপাই, ফেউয়ের ছা বাঘের বনে দুলকিবাজি খেলছে, খানিক খেলুক, যথাসময়ে ছিটকে পড়তেই হবে তাকে। এমনই এক অনুভূতির জাবর কেটে উজির তনয় দিন দুয়েক এ মাকানে থাকলেন। কিন্তু আতিথেয়তার মধ্যে তেমন কোনো উষ্ণতা না থাকায় আর দিলারা বানুর তিল পরিমাণ সারা শব্দ না পাওয়ায় খা সাহেবের দিনগুলো বড় একঘেয়ে হয়ে উঠল। এই একঘেয়েমি জের অধিককাল টানার তাকত
না থাকায় লাচার খাঁ সাহেব এবারের মতো আপসে আপ নিজ মাকানে অফাস গেলেন। দৌলতমানদের মেহমানদারি মৌজ করে উপভোগ করার মানুষ বক্তিয়ার খলজি নয়। দিলারা বানুর আন্তরিকতা যত উষ্ণই হোক, বক্তিয়ারের সামনে আছে দুর্বার এক সংগ্রাম, অস্তিত্ব প্রতিষ্ঠার প্রচণ্ড লড়াই। অনিশ্চিত ভবিষ্যৎ সম্মুখে ফেলে রেখে বক্তিয়ার খলজির মতো এক জানবাজ ও প্রতিশ্রুতিশীল নজওয়ানের দিলে বর্তমানের আরাম আয়েস কোনো তৃপ্তিরস সিঞ্চন করতে পারে না। দিন কয়েক পরই বক্তিয়ারও বিদায় কল্পে সোচ্চার হয়ে উঠল। দেওয়ান জান মোহাম্মদ সাহেব তার রাজস্ব বিভাগে বেশ কয়েকটা ভালো পদে বহাল করার প্রস্তাব দিলেন। প্রশাসনের অন্য যে কোনো শাখায় তার পছন্দ মতো নকরির জন্য সুপারিশ করার আশ্বাস দিলেন। কিন্তু বক্তিয়ার খলজি বেপরোয়া, কোনো ধরাবাধা গতানুগতিক জীবন প্রবাহে সে আটকে থাকতে নারাজ। সেনা বিভাগে বেতনভোগী জীবনও তার কাম্য নয়। সে বিনীতভাবে জানালো জিন্দেগিতে তার একটা আলাদা ইরাদা আছে। সে ইরাদা এক দিলে হাসিল করা ছাড়া দুসরা কোনো দিকেই তার নজর দেওয়ার ফুরসত নেই। এমনকি বাদাউনের এই বন্ধনও সে ছেদ করবে অচিরেই। কোথাও শেকল পড়ে পড়ে আটকে থাকা তার পক্ষে কষ্টকর। সব কথায় সে বলল, কিন্তু তার সে ইরাদাটা কি সে তার নানান কথার ফাঁকে সুকৌশলে এড়িয়ে গেল। দেওয়ান সাহেব সওয়াল করেও সে ইরাদা স্বরূপ কিছু নিরূপণ করতে পারলেন না। তিনি শুধু বুঝলেন, বচপনকাল থেকে এ একটা দায়মুক্ত ভবঘুরে মানুষ, দুনিয়ায় এ মুক্তাঙ্গনে আজাদ হয়েই থাকতে চায়, বাধা পড়তে চায় না। সেই সাথে আরও তিনি বুঝলেন, নওজোয়ানটি বাস্তবিকই বড় কলিজার মানুষ, দিল তার পরিষ্কার, স্বাভাবিক লোভ লালসার অনেক ঊর্ধ্বে সে। কিন্তু দিলারাকে তার এই ইরাদার ব্যাপারে সে এত সহজে এড়িয়ে যেতে পারল না। দিলারার পত্রেরই উদ্ধৃতি দিয়ে তাকে ব্যাখ্যা দিতে হল যে অসাধ্য সাধন না হলেও একটা বড় কিছু করার উম্মিদ তার বচপনকালের উম্মিদ, এবং কওমের দাস্তানে একটা নয়া কিছু সংযোজনের খাহেস তার আজন্মের খাহেস। বক্তিয়ার একটা বড় কিছু করুক বা একটা বড় কিছু হোক, এ খাহেস দিলারারও। নিশ্চিত জিন্দেগির হেফাজতি ফেলে অনিশ্চিতের অন্ধকারে বক্তিয়ারকে যেতে দেখে দিল তার যতটা শঙ্কাগ্রস্ত হোক, দিলারারও আকাঙ্ক্ষা পারলে বক্তিয়ার একটা এমন কিছু করুক যা দেখে আর পাঁচজন চমৎকৃত হয়। ফলে দিলারা তাকে এ ব্যাপারে শুধু উৎসাহই দিলেন না, বক্তিয়ারকে একরকম দুই হাতে সামনের দিকে ঠেলতে লাগলেন নিজের দিলের দুর্বলতা সবলে দমন করে। অন্তরের আবেদন এত নিখুঁত ও সতর্কভাবে ঢেকে রাখলেন দিলারা বানু যে তার তিল পরিমাণ আভাসও বাইরে বেরিয়ে এসে বক্তিয়ারকে দুর্বল করে দেবে সে মওকা তিনি রাখলেন না। কিন্তু শেষ রক্ষে হল না। বক্তিয়ারের যাবার দিনে দিলারা দুই নয়নের অবাধ্য আঁসু কোনো শাসন বাঁধন মানল না। তার নামাঙ্কিত অঙ্গুরিটি এযাবৎ অপাস নেননি দিলারা বানু, পরে নেবে করে ঠেকিয়ে রেখেছেন এযাবৎ। বিদায় দিনে বক্তিয়ার যখন সেটা ফিরিয়ে দেওয়ার উদ্দেশ্যে পিড়াপিড়ি শুরু করল, তখন তিনি কেঁদেই ফেললেন ঝরঝর করে। বললেন, নিজে তো আপনি আমার চোখের সামনে হরওয়াপ হাজির থাকায় নারাজ হলেন, এটা থাক না আপনার সাথে, অন্তত একটা সান্ত্বনা থাকবে যে আমার অঙ্গুরিটাই হরওয়াপ সাথেই আছে আপনি। দেওয়ান জান মোহাম্মদ সাহেবের জোরদার আর সরব ও দিলারা বানুর তীব্রতম নীরব আবেদনের সামনে বক্তিয়ারকে বিদায়ক্ষণে অদা করতেই হল যে নিজের ঘরবাড়ি আর আপনজন এ দুনিয়ায় কেউ নেই যখন, তখন দেওয়ান সাহেবের মাকানই তার মাকান, এবং তারাই তার আপনজন বিবেচনায় সময় করে সে তাদের কাছে মাঝে মধ্যেই আসবে, এর অন্যথা কখনো হবে না। এই সাথে আরও এক ধাপ এগোতে হল বক্তিয়ারকে। রাহা খরচের নামে দিলারা বানু প্রদত্ত কিছু নগদ অর্থ দিলারা বানুর নিদারুণ আকিঞ্চন চরিতার্থে তাকে হাত পেতে কবুল করতে হল। ছুটে চলেছে বক্তিয়ার, ওসমানা তাজির পিঠে মজবুত হয়ে বসে দুরন্ত বেগে বক্তিয়ার খলজি অপাস যাচ্ছে বাদাউনে, পিঠে ঢাল, হাতে বললম, কোমরে বাঁধা খাপবদ্ধ তালোয়ার। কিন্তু দৃষ্টি তার উদাস, দিল তার আচ্ছন্ন। সশস্ত্র বাহিনীর একটা সংঘবদ্ধ দলের সাথে আসার কালে বক্তিয়ার খলজি হেসে খেলে এসেছে, অপাস যাচ্ছে একা, পথ ওই একটাই, একই রকম দুর্গম, একই রকম বিপদ সংকুল। কিন্তু তা নিয়ে ভাবান্তর নেই বক্তিয়ারের, সর্বত্রই সে অকুত ভয়। যে তুফানে দিল তার টল টলমান, তা হল পেছনে দিলারা বানু আর সামনে ওই অনিশ্চিত ভবিষ্যৎ। দেওয়ান সাহেবের দপ্তরে
নিশ্চিত জিন্দেগি নিয়ে হরওয়াক দিলারা বানুর সান্নিধ্যে থাকার লোভ যে কোনো পুরুষের পক্ষেই ত্যাগ করা শক্ত। সম্মুখে তার নিঃসীম অন্ধকার, বাদাউনের এই জিঞ্জির খুলতেই হবে তাকে, এ সম্বন্ধে যাররা মাত্র সংশয় তার নেই। কিন্তু তারপর সিপাই হওয়ার সাজ সরঞ্জাম তামামেই তার আছে এখন, কিন্তু সেটা যদি ফের ওই শেকল পরা গোলামি হয়, আত্মপ্রকাশের মৌকা যদি রুদ্ধ থাকে সেখানে। দীর্ঘ পথে দীর্ঘ সময় চিন্তা করার অবকাশ ছিল বক্তিয়ারের। সে চিন্তা করে স্থির করল, রাজা বাদশাহ নয় আর, এবার এমন একজন সেনাধ্যক্ষের আনিকুল্য তার চাই যিনি জমি দিয়ে সেপাই পোষেন আর যার পেছনে হারওয়াক হাজির থাকতে হয় না। অন্য কথায় স্বাধীনভাবে দিন গুজরানের আর পরিকল্পনা উদ্ভাবনের অবকাশ আছে সেখানে। বসার জায়গা চাই আগে, শোবার জায়গা আপসে আপ পেয়ে যাবে। চিন্তামগ্ন অবস্থায় পথ চলছে বক্তিয়ার। নিঃসঙ্গ যাত্রায় চিন্তা একটা আনুষঙ্গিক বালাই, নির্দিষ্ট চিন্তা কিছু না থাকলেও। ঘোড়াকে ইশারা করে বক্তিয়ার ফের ডুবে যাচ্ছে চিন্তার মধ্যে। কখন কোন পরিবেশে সে অতিক্রম করে যাচ্ছে সব সময় তার পুরোপুরি হদিশে সে রাখছে না। কখনো বা বন, কখনো প্রান্তর, ফের কখনো বা পাহাড় টিলার চড়াই উতরাই, একটার পর একটা সে পেরিয়ে যাচ্ছে একটানা। অকস্মাৎ হালুম, চমকে উঠল বক্তিয়ার। সজাগ হয়ে দেখে সে একটা বন পথ অতিক্রম করে যাচ্ছে, গর্জনটা তার খানিক পাশেই। সঙ্গে সঙ্গে চোখ ফিরিয়ে সেদিকে চাইতেই সে অবাক হয়ে গেল, বাঘে মানুষের লড়াই। হিংস্র এক বাঘের সাথে খুঁটার হাতে লড়াই করছে একা একটা মানুষ। বাঘ এসে লাফিয়ে লাফিয়ে লোকটার উপর পড়তে চাইছে। বিদ্যুৎ বেগে ঘুরে ঘুরে কুঠার দিয়ে বাঘের মুখে আঘাত করার চেষ্টা করছে লোকটা। বক্তিয়ার তার ঘোড়ার লাগাম টেনে ধরতে বাঘটা এসে লোকটার একদম বুকের উপর ঝাঁপিয়ে পড়তে গেল। সঙ্গে সঙ্গে এক কদম পিছিয়ে গিয়ে কুঠার দিয়ে বাঘের মাথায় সজোরে আঘাত করল লোকটা। বাঘের মাথার মাঝখানে অনেকখানি বসে গেল কুড়াল। বাঘের মাথা রক্তাক্ত হয়ে গেল। বিকট গর্জন করে লাফিয়ে উঠল বাঘটা এবং তৎক্ষণাৎ বনের মধ্যে দৌড় দিল। লোকটার হিম্মত দেখে তাজ্জব হল বক্তিয়ার। তার চেয়েও আরও বেশি তাজ্জব হল লোকটার আচরণ দেখে। বাঘটা পালিয়ে গেল, কিন্তু লোকটা একটুও নড়ল না। বাঘের ভয়ে পালানো তো দূরের কথা, এত বড় একটা ঘটনার পরও সে ওখানেই দাঁড়িয়ে থেকে কপালের ঘাম আঙ্গুল দিয়ে মুছে ফেলে একটা কুকুর তাড়িয়ে দেয়া মাফিক মামুলি এক ঘটনার মতো সে একটা মরা গাছ কুপিয়ে কুপিয়ে কাটতে লাগল। বক্তিয়ার খলজি তাজ্জব, দুরন্ত সাহসী বলে বক্তিয়ারের বিরাট একটা আত্মবিশ্বাস আছে। কিন্তু এ লোকটা বিলকুল তাকে বোবা বানিয়ে দিল। হিম্মতের একটি বিচিত্র নজির। অশ্বের লাগাম টেনে ধরে কিয়ৎকাল নির্বাক হয়ে দাঁড়িয়ে থাকার পর বক্তিয়ারের খেয়াল হল লোকটা যে প্রচণ্ড সাহসী এ নিয়ে সন্দেহ নেই, কিন্তু লোকটার বুদ্ধিমত্তা আর কাণ্ডজ্ঞানের ব্যাপার নিয়ে সন্দেহের অবকাশ আছে যথেষ্ট। বাঘ বাঘই, মানুষ মানুষই। বাঘ যতটা মানুষের কাছে আতঙ্কের বস্তু, মানুষ ততটা বাঘের কাছে নয়। বেকায়দায় পড়ে পালিয়ে গেছে বলেই সে ভয়ে গিয়ে ঘরে ঢুকে খিল লাগিয়ে দেয়নি। যেভাবে এ লোকটা এক ধ্যানে কাঠ কোপাচ্ছে এখন, এই মুহূর্তে আহত বাঘটা যদি ফিরে এসে পেছন থেকে ঝাঁপিয়ে পড়ে তার উপর, তাহলে তার নিশ্চিত মৌত সে রোধ করতে পারবে না। বীরত্ব গৌরবের, সাহস প্রশংসার, কিন্তু নির্বুদ্ধিতার জন্যে কোনোই মান ইজ্জত নেই, ওটা ধিক্কারের। কৌতূহল সে নিবারণ করতে পারল না। লাগামে টান দিয়ে সে ঘোড়ার গতি ঘুরিয়ে নিল। এরপর সরাসরি লোকটার কাছে হাজির হল। পেছনে শব্দ শুনে শুনে কুঠার হাতে লাফিয়ে উঠল লোকটা। বাঘের বদলে মানুষ দেখে আশ্বস্ত হল। প্রশ্ন করল, আপনি আপনি কে? জবাবে বক্তিয়ার খলজি বলল, আমি কে সে পরিচয় পরে দেব, আপাতত আমি একজন রাহাগীর। রাহাগীর? জি হ্যাঁ। এখানে এখানে কি মনে করে? আপনাকে আমি দু একটি প্রশ্ন করতে চাই। হাতের কাজ বন্ধ করে সে লোকটা বলল, বলুন কি আপনার প্রশ্ন? জ্যান্ত একটা বাঘের সাথে এখনই লড়াই করলেন, বাঘটা পালিয়ে গেল, তবু আপনি এখানে রয়ে গেলেন কোন সাহসে? ও এই কথা? তা কাজ তো আমার শেষ হয়নি, যাই কি করে? ও বাঘটা তো ফেরত আসতে পারে। পারে না? পারে বই কি, বরং ঘা খেলে ওরা আরও খেপে যায়, সেই জন্যই তো তাড়াহুড়া করছি আমি। তাড়াহুড়া করছেন? জি। গাছের ওই অংশটা কেটে নিয়েই সরে পড়ব। গাছটার প্রতি ইঙ্গিত করল লোকটা। বক্তিয়ার ফের প্রশ্ন করল, অন্য বাঘও তো থাকতে পারে আশপাশে? থাকতে পারে মানে? অনেক বাঘ আছে এখানে। তারা মানুষ খায় না? খুব খায়।
বাগে পেলে ধরে ফেলে। এ কয়দিন আগেই তো আমার মতো এক কাটকাটা লোককে ধরে নিয়ে গেল। ধরে নিয়ে গেল? সে লোক আর ফেরেনি? না। বলেন কি, কেন, এতে তাজ্জব হবার কি আছে? এই কয় বছর এখানকার বেশ কিছু লোক বাঘের হাতে জান দিয়েছে। বক্তিয়ার খলজির চোখ দুটো কপালে উঠল, বলল, তবু আপনারা আসেন এখানে? আর এখনই এই এত বড় একটা দুর্ঘটনার পরও আপনি এখানে কাট কাটছেন? জানের আপনার কোনো ভয়ই নেই? লোকটার মুখে ম্লান হাসি ফুটে উঠল। সে বলল, ভয় আবার কম বেশি কার দিলে না থাকে। ভয় তো আমাদের বস্তির অনেকেই এই বনে আশায় ছেড়ে দিয়েছে, অথচ এখানকার মতো ভালো কাঠ আর কোনো বনে নেই। আপনি এখনো ছাড়েননি কেন? নাকি ভয় আপনার? আছে, ওদের মতো অতখানি না হলেও ভয় আমার দিলেও আছে। কিন্তু কি করব বলুন, গরিব কাঙ্গাল মানুষ, ভয় করে করে থাকলে পেট চলবে কেমন করে? তার মানে এই কাঠ, হ্যাঁ, কাঠ মিস্ত্রিকে নিয়ে গিয়ে দিতে পারলে তবেই আমি পয়সা পাব। তারপর? সে পয়সা ফুরিয়ে গেলে আবার আমাকে কাঠের তালাশে আসতে হবে এখানে, এবং আবার আপনাকে বাঘের খপ্পরে পড়তে হতে পারে। পারেই তো, এখানে যারা হামেশা আসে তাদের দু একবার এমন খপ্পরে পড়তেই হয়। তাই বলে সবাই তো আর ভয়ের কাছে জিন্দেগিটা বিকিয়ে দিতে পারে না। আপনি তো তা পারেনি না, নাকি বলেন? না, তা পারিনি। মরতে তো হবেই একদিন, সুতরাং ওই ভয় ভীতিকে আস্কারা দিয়ে ঘরে বসে না খেয়ে মরা আমার পক্ষে অসম্ভব। বক্তিয়ার খলজির মস্তিষ্ক চাঙ্গা হয়ে উঠল। তার ভবিষ্যৎ কর্মপন্থা বাস্তবায়নে এমন লোকই তার চাই। এই কিসিমের দুঃসাহসী কয়েকজন সাথী পেলে সে সত্যি সত্যি একটা কিছু করতে পারবে। একটু চিন্তা করে তৎক্ষণাৎ সে বলল, আচ্ছা ভাই, এ কাঠ কেটে যা পাবেন সে পয়সাটা আমি যদি দেই আপনাকে, তাহলে কি এই বনের বাইরে গিয়ে কিছুক্ষণ আপনার সাথে গল্প করতে পারি? লোকটা বিশ্বাস করতে পারল না, বলল, তার মানে গল্প করে পয়সা দেবেন? হ্যাঁ দেব, বিশ্বাস না হয় এই নিন। জেবে রাখা দিলারা বানুর মুদ্রাগুলোর কিয়দাংশ মুঠি করে বের করে মেলে ধরল বক্তিয়ার, বলল, হবে না এতে? এতগুলো মুদ্রা দেখে সে লোকটার চোখ দুটো ফুটে উঠল, বলল, হবে না মানে? এ মুদ্রার একটাই তো এই গোটা গাছের দাম। এরকম দুটো গাছের যে কাঠ হবে সে তামাম কাঠ এ একটা মুদ্রায় পাওয়া যায়। তাহলে নিয়ে নিন। লোকটা তবু ইতস্তত করতে লাগল। বক্তিয়ার ফের বলল, তবু আপনি বিশ্বাস করতে পারছেন না? তাহলে আমিই তুলে দিচ্ছি, নিন। লোকটা এবার নড়ে চড়ে উঠে বলল, আচ্ছা আচ্ছা ঠিক আছে, দেবেন বলে জবান দিয়েছেন যখন তখন আর কথা কি, চলুন এবার বাইরে যাই। বন থেকে বেরিয়ে লোকালয়ের কাছে এক নিরাপদ ময়দানে এসে মুখোমুখি বসল দুজন। বেলা তখন অনেকখানি পড়ে গেছে। বক্তিয়ার খলজি হিসেব করে দেখল ব্যস্ত হওয়ার কিছু নেই, সূর্যাস্তের আগেই সে নিকটবর্তী সরাইখানাতে পৌঁছাতে পারবে। সে ধীরে সুস্থে প্রশ্ন করল, ভাই সাহেবের নামটা? লোকটা জবাব দিল, ইজুদ্দিন মোহাম্মদ সিরান খলজি। ব্যস্তভাবে চোখ তুলল বক্তিয়ার, বলল, কি বললেন, সিরান খলজি? হ্যাঁ, সবাই আমাকে সিরান খলজি বলে। আমার এক ভাই আছে, তার নাম আহম্মদ সিরান খলজি, তাকে বলে আহম্মদ খলজি। আপনি খলজি সম্প্রদায়ের লোক? জি হ্যাঁ। মাকান? আপাতত ওই যে দেখছেন ওই বস্তিতে, এর আগে ছিল কুবজগিরি বন্দরে। কুবজগিরি? জি, আজমির থেকে দক্ষিণ পূর্বে অনেক দূরের এক নদী বন্দরে, ওটাই আমাদের আদিবাসস্থান। ওটাই আপনাদের আদিবাসস্থান? জি না, বাড়ি আমাদের তুর্কিস্তানে। ওই কুবজগিরিতে তেজারতি করতে এসে এই যে আজ এই পথে বসে এসেছি। বলেন কি, আমাদেরও তো আদিবাস ওই তুর্কিস্তানে, আমিও তো ওই খলজি সম্প্রদায়ের। কয়েক পুরুষ আগে আমরা আফগানিস্তানের গরম শিরে এসেছি। তাই নাকি? এক গোত্রের লোক আমরা? লোকটাও অবাক হল। ফের সে প্রশ্ন করল, তাহলে কি এখন ওই গরম শিরে? না, এখন আছি বাদাউনে, আমি বাদাউনের এক সেপাই। সিরান খলজির চোখ ফের মেলে গেল। সাগ্রহে সে প্রশ্ন করল, আপনি একজন সেপাই? জি হ্যাঁ। সিরান খলজি নীরব হল। একটু পরে একটা চাপা নিঃশ্বাস ফেলে বলল, আমাদের বংশটাও সেপাইয়েরই বংশ। তা লক্ষ্য করে বক্তিয়ার খলজি বলল, সেপাইয়ের বংশ ছিল মানে? সে অনেক কথা, মেহরবানি করে সব কথাই বলুন আমাকে। সেই বংশের আপনার কি হল, আর এখন এ কাঠ কাটছেন কেন? দীর্ঘ নিঃশ্বাস ফেলে সিরান খলজি বলতে শুরু করল।